যে স্বামী স্ত্রী মিলামিশার পূর্বে পড়বে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রযাকতানা ওয়া কিনা আযাবান নার সুবহানাল্লাহ কি আজীব দোয়া রাহমাতুল আলামিন শিক্ষা দিয়েছে কি আশ্চর্য হওয়ার মতো দোয়া ওই সময়টার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন বলো আল্লাহুম্মা জান্নিবনা শাইতান আল্লাহ তুমি আমাকে আমার বিবিকে শয়তান থেকে দূরে রাখো আলহামদুলিল্লাহ বলে জিন শয়তান থেকে দূরে রাখো আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিব ফিমা রযাকতানা এবং তুমি আমাদেরকে যেই এর মাধ্যমে যেই রিজিক তুমি আমাদেরকে দিবা যে সন্তান তুমি আমাদেরকে দিবা সেই সন্তানকেও তুমি শয়তান থেকে হিফাজত করো এই দোয়া শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আসছে স্বামী এবং স্ত্রী মিলামেশার সময় যদি এই দোয়া পড়ে তাদের সন্তান সভ্য হবে আলহামদুলিল্লাহ তাদের সন্তান সভ্য হবে তাদের সন্তান ভদ্র হবে তাদের সন্তান ভালো হবে তাহলে এটাও তো একটা ইলিম এটা তো আমরা বিবাহ করতেছি ঠিক কিন্তু আমরা তো জানি না এই জন্য মেয়েরা যারা এদের ব্যাপারে খুব কেয়ার করা দরকার এদের ব্যাপারে খুব লক্ষ্য রাখা দরকার মেয়েরা এরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত মেয়েরা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের টিকিট আলহামদুলিল্লাহ বলে মেয়েরা হচ্ছে জান্নাতের টিকিট আপনি এই মেয়েকে দিন শিক্ষা দিলেন না তাকে স্কুলে পড়ালেন কলেজে পড়ালেন নামাজ ভঙ্গের কারণ শিক্ষা দিলেন না ওযু ভঙ্গের কারণ তাকে শিক্ষা দিলেন না নামাজের মাসলা তাকে শিক্ষা দিলেন না নামাজের ফরায়েজ তাকে শিক্ষা দিলেন না নামাজের সুন্নাত তাকে শিক্ষা দিলেন না নামাজের কিছুই তাকে শিক্ষা দিলেন না হায়েদের মাসলা তাকে শিক্ষা দিলেন না নেফাদের মাসলা তাকে শিক্ষা দিলেন না স্বামীর সাথে কি আচরণ করবে এই মেয়ে সেটাও আপনি শিক্ষা দিলেন না কিছুই শিক্ষা দিলেন না দিলেন দুনিয়ার শিক্ষা এই মেয়েটা না কালিমা জানে না কালিমায় শাহাদাত জানে না কালিমায় তৌহিদ জানে না নামাজ ভঙ্গের কারণ জানে সে তো কিছুই জানে না কোন মাসলা মাসাইল কিছুই জানলো না এটা হলো ব্যর্থতা তার বাবার ব্যর্থতা হলো তার মার এই মেয়েটা পর্দা সম্পর্কিত তার ইলিমই নেই জানাই নাই সে পর্দা করতেছে না খালাতো ভাইয়ের সাথে দেখা করে মামাতো ভাইয়ের সাথে দেখা করে জোরে কোন করে না না করে নিজের দেওরের সাথে দেখা করে বেগানা পুরুষদের সাথে দেখা করে এগুলো সব কবিরা গুনাহ বেগানা পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করা এর ভিতরে যদি দিন থাকতো এর ভিতরে যদি ইলিম থাকতো তাহলে এই মেয়েটা পরহেজগার হতো তার থেকে একটা দামি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করতেন এই জন্য মেয়েকে জান্নাতের টিকিট বলা হইল যে কারো যদি তিনটা কন্যা সন্তান হয় নবীজি বলেছেন তার বাবা মাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন সাহাবায়ে কেরাম বললেন যে যদি দুটি কন্যা সন্তান হয় নবীজি বললেন দুটি কন্যা সন্তান হলেও তার বাবা মাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন যদি বলা হলো তিনটি কন্যা সন্তান একটি কন্যা সন্তান নবীজি বললেন একটি কন্যা সন্তান হলেও আল্লাহ পাক জান্নাত দিবেন এই জান্নাতের টিকিটটাকে নষ্ট করে দিলাম আমরা কি করলাম তাকে ব্যাপারদিকি বানালাম মার্কেট সে নিজেই করে অন্য পুরুষের সাথে সে ঘোরে রাত্রে দশটা বাজে সে বাড়িতে আসে তার বয়ফ্রেন্ড অভাব নাই নিজের মায়ের সামনে অন্য ছেলেদের সাথে নিজের মেয়েটা কথা বলতেছে মার রুচি কতটা নষ্ট হলে মা কতটা নিম্ন প্রকারের হলে কতটা কুলঙ্গার হলে নিজের মেয়েকে বেগানা ছেলেদের সাথে কথা বলার সুযোগ করে দেয় জোরে বলেন ঠিক না বেঠি এমনকি সহযোগিতা করার সুযোগ দেয় সহযোগিতা করে যে এর সাথে তুমি খাতির লাগাও তাহলে এর সাথে বিবাহ হয়ে গেলে আমরা একটা ঝামেলার থেকে বাঁচলাম এরকম একটা অবস্থার সৃষ্টি করে কেন দিনদারি না থাকার কারণে মাও বদ্দিন মেয়ে হইছে বদ্দিন এই মেয়েটা অন্য সংসারে গিয়ে তার চরিত্রের কোনো স্টেশন নাই আর বিবাহের মধ্যে তো মাশাআল্লাহ এমনে হাজি সাহেব নামাজ পড়তে পড়তে কপালে দাগ কিন্তু নিজের মেয়েকে বিবাহ দিল কমিউনিটি সেন্টারের মধ্যে সে অনুষ্ঠান করলো সেখানে একটা স্টেজ সাজানো হলো এই নিজের কলিজার টুকরা মেয়ে যাকে নবী আলাইহিস সালাম জান্নাতের টিকিট বলেছেন ওই মেয়েটাকে শাড়ি পরায়া বসায় রাখে এবং সব যারা খানা খাইতে গেছে সেখানে অনুষ্ঠানে গেছে ছেলের বাপ বলে যে আমার ছেলের বউটার একটু দেখা যান মেয়ের বাপ বলে যে আমার মেয়েটাকে একটু দেখা যান সবাই দেখতেছে আর
চোখের জিনা হইতেছে, সবাইকে গুনাহগার বানাইতেছে। জিনা শুধু বড়টার নাম জিনা না, নবীজি বলেছেন আইনানে তাজনিয়ান, তোমাদের চোখ জিনা করে, তোমাদের হাত জিনা করে, তোমাদের পা জিনা করে, এই চোখ দিয়া জিনার গুনাহ হচ্ছে। এর সব ভাগি হবে কে? ছেলের বাপ আর মেয়ের বাপ। এর ভাগি হবে কে? এই মেয়ের মা এবং ছেলের মা। এই জন্য দিন এত প্রয়োজন, এত প্রয়োজন। দিন দাঁড়িয়ে যে ঘরের মধ্যে আছে, সেই মা শান্তিতে আছে, তার স্বামী শান্তিতে আছে, মেয়ে শান্তিতে আছে, ছেলে শান্তিতে আছে, বড় কোনো আলিম না, মোটামুটি সবাই দিনদার এবং ওলামায়ে কেরামের সহবতে পর্দায় থাকে। আপনি তালাশ করে দেখেন সেই ঘরে ঝগড়া কম। জোরে বলেন ঠিক না বিধি? ওই ঘরের মধ্যেই ঝগড়া হয়, যে ঘরের বউ মার্কেট করতে যায় ওই ঘরের মধ্যেই ঝগড়া হয়। একদিক দিয়া স্বামী চাকরি করে, আরেক দিক দিয়া স্ত্রী চাকরি করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, কারো প্রতি কারো কোনো আস্থা নাই। এরকম হাজারো সংসার চলতেছে, সংসারের মধ্যে আগুন জ্বলতেছে একটাই কারণে, শরীয়তের বিধান পর্দাকে বাদ দেওয়ার কারণে। জোরে বলেন ঠিক না বিধি? এই পুরুষও যে কোনো মহিলার সাথে কথা বলতেছে, তার কলি যুবতী মেয়ে সাথে বসে বসে সে চাকরি করতেছে, আর তার বিবিগা স্কুলে মাস্টারি করতেছে, গার্মেন্টসে আরেক বেটার সাথে সে কথা বলতেছে। আস্তে আস্তে দেখা যায় এক ছেলে দুই ছেলে দুই তিনটা বাচ্চা বাদ দিয়েই আরেক বেটার লগে ভাই হয়ে গেছে। এরকম ঘটনা হয় না না হয়? জোরে বলেন হয় না না হয়? নিজের সুন্দর স্ত্রী থাকার পরেও আরেকজনের বেটার বউ নিয়ে ভাই হয়ে গেছে, এরকম হয় না না হয় বলেন? একটাই কারণে, শরীয়তে যে নিয়ন্ত্রণ করে দিয়েছিল, যে কন্ট্রোল দিয়েছিল, যে তুমি তোমাকে কি রাখো, বেগানা পুরুষের সাথে তুমিও দেখা করো না, আর পুরুষদেরকে বলছে বেগানা মহিলাদের সাথে তুমিও দেখা করো না। আর এটা হলো কোরআনের বিধান, এটা হলো হাদিসের বিধান, আর এটার নাম হলো ইলিম। জোরে বলেন এটার নাম কি? ইলিম। আপনারা খুশি হবেন, এই যে মেয়েদের মাদ্রাসা, বালক বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে মেয়েরা পড়তে আসে, আসে না না আসে দেখেন না আপনারা? এরা কি এরকম উদাম হয়ে আসে না বরকা পরে আসে? 8 বছর 9 বছরের মেয়েরা বরকা পরে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। 8 বছর 9 বছরের মেয়ে, তার উপরে পর্দা এখনো ফরজ হয় নাই, কিন্তু তার ট্রেনিং হয়ে যাচ্ছে। যেই মেয়ে 8 বছর 9 বছর থেকে বরকা পড়ে, যেই মেয়ে 8 বছর 9 বছর বয়সে নামাজ পড়ে, যেই মেয়ে 8 বছর 9 বছর বয়সে কোরআন শরীফ পড়া শিখে, যেই মেয়ে 8 বছর 10 বছর 12 বছর বয়সে হায়েজ নেফাজের মাসলা শিখে, এই মেয়েটা সে দুনিয়ার মধ্যে তার মতো এরকম ভাগ্যবান আর কেউ না। সে নিজেও আলেমা হলো, নিজেও দিনদার হলো, তার থেকে যত সন্তান আসবে সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করবেন। এই জন্য এই মাদ্রাসার মাহফিলের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন, মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, দ্বীন শিক্ষা দিবেন। মিয়া দুনিয়া কয় দিনে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।